সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের নিয়মিত অনলাইন ক্লাসে যে আয়োজন থাকে সেটা চলছে। তো তোমাদের উপস্থিতি নিয়ে আমাদের আসলে খুবই, আমরা একটু ডিপ্রেশনে আছি যে উপস্থিতিটা আরও অনেক ভালো হওয়া দরকার ছিল। তা আজকে যারা উপস্থিত আসতো তারা এবং অন্যান্যদেরকে আরও উদ্বুদ্ধ করবে। তোমরা ফোনের মাধ্যমে আমাদের যদি বলো যে আমরা যেই বিষয়টা, যেই টপিকটা তোমাদের জন্য জরুরি দরকার, সেটা নিয়ে আসলে আলোচনা করবো। তো আমরা ধারাবাহিকভাবে অনেকগুলো অধ্যায় নিয়ে কথা বলেছি। তো আমি পঞ্চম অধ্যায় নিয়ে কথা বলেছি, তোমাদের ক্লাসটা করেছি পঞ্চম অধ্যায়ের উপরে। ষষ্ঠ অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটাও করিয়েছি। তৃতীয় যেটা অধ্যায়, সপ্তম অধ্যায়, এটা আজকে করবো সপ্তম অধ্যায়। তো সপ্তম অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেটা ইন্টারমিডিয়েটের সাথে ভালো সম্পর্ক আছে। অর্থাৎ ইন্টারমিডিয়েটে গেলে যেই অধ্যায়গুলো থাকতে পারে 19-এ সাথে সম্পর্কিত, সেই অধ্যায়গুলো অবশ্যই ভালো করে পড়তে হবে। এখন যেহেতু প্রতিকূল পরিস্থিতিতে আমরা তোমাদের ক্লাস নিচ্ছি, তো এমন অধ্যায়গুলোই আমরা আগে করবো যে অধ্যায়গুলো তোমাদের ইন্টারমিডিয়েটে থাকে। গভর্নমেন্টও সেগুলো বিবেচনা করে তোমাদের শর্ট সিলেবাস দিয়েছে। তো সেই শর্ট সিলেবাসের মধ্যে সপ্তম অধ্যায় আছে। তো আমরা সেই সপ্তম অধ্যায়টা আজকে আলোচনা করবো। সপ্তম অধ্যায়ের পরে আমরা 11-তে যাবো। সপ্তম অধ্যায় সম্পর্কে ক্লাস 8-ও আমরা পড়েছি। ক্লাস 8-এ আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া নিয়ে পড়েছি। বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আমরা কী কী পড়েছি একটু মনে করার চেষ্টা করি। এটা হলো রাসায়নিক বিক্রিয়ার একটা অধ্যায়, যে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে জানবো। অষ্টম শ্রেণীতে আমরা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে প্রথমেই পড়েছিলাম সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া পড়েছি, আবার সংশ্লেষণ বিক্রিয়াও পড়েছি। তো আরেকটা বিষয় আমরা পড়েছি, সেটা হলো যে সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। আরেকটা বিষয় পড়েছি আমরা, সেটা হলো বিয়োজন বিক্রিয়া এবং বিশ্লেষণ বিক্রিয়া। সকল বিশ্লেষণ বিক্রিয়াই বিয়োজন বিক্রিয়া, কিন্তু সকল বিয়োজন বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া নয়। অর্থাৎ বিয়োজন পড়েছি, বিশ্লেষণ পড়েছি, আবার এটার মধ্যে একটা সম্পর্ক আমরা পড়েছি। তারপরে আমরা পড়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিস্থাপন বিক্রিয়া, এটা এখনও আছে প্রতিস্থাপন বিক্রিয়া। আর এটা পড়েছি আমরা দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া পড়েছি। আর একটা পড়েছিল তোমার প্রশমন বিক্রিয়া, এই ছিল কারের বিক্রিয়ার ফলে লবণ ও পানি তৈরি হওয়ার যে বিষয়টা সেটা। এবং আর একটা বিক্রিয়া ছিল আমাদের দ্বিবিনিময় বিক্রিয়া, যদিও আমাদের বইতে ওইরকমভাবে ছিল না, কিন্তু আমরা ক্লাসে এটা পড়াই দ্বিবিনিময় বা বিনিময় বিক্রিয়া বলা হয় এই বিষয়টা। তো সেখানে আমরা শুধু প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের বিক্রিয়াগুলো জানার চেষ্টা করেছি। এই ক্লাসে 9-এ 10-এ আমরা আরও বেশি বিক্রিয়া সম্বন্ধে জানার চেষ্টা করব। 9-10-এ যে বিষয়টা করা হয়েছে, যে বিক্রিয়াগুলোকে দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। ক্লাস 8-এ কোনো ভাগ ছিল না, ক্লাস 9-এ বিক্রিয়াগুলোকে দুইটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। একটি হচ্ছে জারণ বিক্রিয়া, আর হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, আর হচ্ছে মানে রেডক্স বিক্রিয়া, আছে নন রেডক্স বিক্রিয়া। রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, কোন বিক্রিয়াগুলো জারণ বিজারণ বিক্রিয়া হবে এবং কোন বিক্রিয়াগুলো জারণ বিজারণ বিক্রিয়া হবে না সেটা আমাদের শিখতে, মানে মোটামুটি সবগুলো বিক্রিয়াকে জারণ বিজারণ এবং জারণ বিজারণ নয় এই দুইভাগে আমরা ভাগ করতে পারি। তো আসলে সকল বিক্রিয়াই জারণ বিজারণ বিক্রিয়া অন্তর্ভুক্ত, শুধুমাত্র দুই ধরনের বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া অন্তর্ভুক্ত না, সেটা অধঃক্ষেপণ বিক্রিয়া বা বিনিময় বিক্রিয়া বলা হয় এটাকে, আর প্রশমন বিক্রিয়া। এই দুই ধরনের বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া, অর্থাৎ যারা জারণ বিজারণ বিক্রিয়া নয়, এইটাকে আমরা আলাদা করে আবার পড়ব। এখন জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে কারা কারা আছে? জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে আসছিল সংযোজন সংশ্লেষণ, বিয়োজন বিশ্লেষণ, প্রতিস্থাপন, দহন, দ্বিবিনিময়, এগুলো হচ্ছে হলো কি তোমার জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে। আর এই বিক্রিয়াগুলোর বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার নন রেডক্স বিক্রিয়া, সেটা হলো প্রশমন বিক্রিয়া। তো অবশ্যই পরীক্ষাতে প্রশ্ন আসে যে প্রশমন বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া কেন করো। আসলে আমরা তো জারণ বিজারণ এখনও শিখিনি, আমরা শিখবো আস্তে আস্তে, কিন্তু জারণ বিজারণ শিখতে হলে আমাদের আবার জারণ সংখ্যা সম্পর্কে যেটা ধারণা লাগবে। আজকে তোমাদেরকে আমি জারণ সংখ্যা সম্পর্কে একটা ধারণা দিব এবং জারণ সংখ্যা কী করে বেয়ে করতে হয় সেটা শিখাবো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা জারণ বিজারণ বিক্রিয়া শুরু করতে পারবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আমরা জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে আমাদের জানতেই হবে, কারণ ইন্টারমিডিয়েটে আমাদের জারণ বিজারণ সম্পর্কে
বিস্তারিত আলোচনা আছে এবং জার্ম বিজ্ঞান সম্পর্কিত অঙ্কও আছে। নাইন টেনে জার্ম বিজ্ঞান সম্পর্কিত গাণিতিক সমস্যা নাই, কিন্তু জার্ম সহ সম্পর্কিত গাণিতিক সমস্যা আছে। তাহলে প্রথমেই আমরা আজকে যেহেতু আমরা প্রাথমিকভাবে শুরু করলাম সপ্তম অধ্যায়টা, এই অধ্যায়টা পুরোপুরি তোমরা বুঝো অথবা নাই বুঝো একবার রিডিং করে ফেলো। তোমাদেরকে বারবার আমরা অনুরোধ করি, উপদেশ দিই যে এখন পাঠ্য বই রিডিং করার সময়, অর্থাৎ আমরা বাসায় বসে আছি, আমাদের পড়াশোনা করতে হয়তো মনোযোগটা পুরোপুরি কাজ করছে না, তবে যদি আমি আমার পাঠ্য বইগুলোকে ভালো করে পড়ে ফেলি, রিডিং করে ফেলি, তাহলে আমার জ্ঞানের পরিধিটা বাড়বে। আমাদের পড়াশোনার উদ্দেশ্য হলো জ্ঞান অর্জন করা, সার্টিফিকেট পাওয়া না। কিন্তু সার্টিফিকেট আমাদের চাকরি ক্ষেত্রে বাস্তব জীবনে চলার ক্ষেত্রে প্রয়োজন বলেই তো আমাদের পরীক্ষার আয়োজন করে আমাদের মেধা যাচাই করা হয়। সত্যিকার অর্থে পরীক্ষার মাধ্যমে একে মানুষের সমস্ত মেধা যাচাই করা হয় না, যদিও এটা সারা পৃথিবীতে পরীক্ষা সিস্টেমের মাধ্যমে মানুষের মেধা যাচাই করা হয়, কিন্তু মানুষের মেধার বিষয়টা, মানুষের জ্ঞানের পরিধি বিষয়টা সমস্তটাই পরীক্ষার মূল্যায়নের মাধ্যমে করা যায় না। কারণ তুমি রিডিং করার মাধ্যমে তুমি প্রচুর জ্ঞান অর্জন করতে পারো, যা বাস্তব জীবনে কাজেও লাগাতে পারবে, এবং এই বিষয়টা আর কি। তো আজকে আমরা প্রথমেই আমরা লিখব জার্ম সংখ্যা। আমাদের আজকের টপিক হচ্ছে শুধুমাত্র জার্ম সংখ্যা। এখন এটার প্রশ্ন আসলে কি, আমি যদি সংক্ষিপ্ত আকারে বলি, চার্জিত চার্জিত যোজনী কি, চার্জিত যোজনীকে জারণ সংখ্যা, চার্জিত যোজনীকে জারণ সংখ্যা বলে। এটা তোমাদের কাছে বোধগম্য, এটা বলতে অথবা লিখতে খুব সহজ হতে পারে, কিন্তু বোধগম্যতার দিক থেকে এটাকে পুরোপুরি হৃদয় দিয়ে অনুধাবন করা যায় না যে চার্জিত যোজনীকে জারণ সংখ্যা বলে। এটা বলতে অবশ্যই অনেক সহজ, লিখতেও সহজ হবে, কিন্তু এটা দিয়ে পুরোপুরি বোঝা গেল না। তাহলে আমরা আর একটু বলার চেষ্টা করি, অথবা দিয়ে বলি, অথবা ইলেকট্রন ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের, ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের কারণে যে চার্জে, ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের কারণে যে চার্জে সৃষ্টি হয়, তার সৃষ্টি হয় সেই সেই চার্জ সংখ্যাকে, সেই চার্জ সংখ্যাকে সেই চার্জ সংখ্যাকে জার সংখ্যা বল। তাহলে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের কারণে যে চার্জের সৃষ্টি হয় সেই চার্জ সংখ্যাকে জারণ সংখ্যা বল। এটা নিয়েও তোমাদের একটু কনফিউজ হতে পারে, কারণ একটা বিষয় হলো মৌলিক পদার্থে পরমাণু থাকে, সেই পরমাণু কিন্তু চার্জ আছে। আমরা বিশেষ দর্শক দিয়ে দেখতে পারি এই সংজ্ঞাটার মধ্যে একটা বিষয় আসে না, সেটা হলো যে মৌলিক পদার্থের পরমাণুর চার্জ কি। পরমাণু আমরা করেছি ক্লাস এইটে করেছি, পরমাণু বিশেষ দশ কারণে পরমাণু চার্জ নিরপেক্ষ, পরমাণু চার্জ নিরপেক্ষ অর্থাৎ
एग्जांपल दिए बोलते पारी की करे जब सोडियम সে একটা ইলেকট্রন ত্যাগ করে সে সোডিয়াম কি হয় প্লাস আর এই যে পাঁচ চার্জ সেটাই হচ্ছে প্লাস ওয়ান আর এটাকে আমি যদি एग्जांपल দেই তাহলে কি হবে তো দেখা যাচ্ছে ক্যালসিয়াম সে ইলেকট্রন ত্যাগ করে কি হবে ক্যালসিয়াম 2 প্লাস হবে তাহলে আমরা কিন্তু নিমেষেই এক মুহূর্তের মধ্যেই আমরা কিন্তু পর গ্রুপ 1 আর গ্রুপ 2 এর দেখা যাচ্ছে 14টা কি আমার 7টা আর ওদিকে হচ্ছে তোমার কি 6টা তাহলে দেখা যাচ্ছে আমরা 13টা মোলের চার্জ কিন্তু মুহূর্তে জেনে ফেললাম ঠিক একইভাবে হ্যালোজেন যারা আছে হ্যালোজেন হ্যালোজেন গ্রুপ কল করব গ্রুপ অবশ্যই গ্রুপ 17 যারা আছে 17 মৌল সময়ে চার হচ্ছে মাইনাস ওয়ান আমি যদি এটাকে এক্সাম্পল দিই তাহলে কি হবে দেখা যাচ্ছে ক্লোরিন একটা যদি গ্রহণ করে সে কি হয় ক্লোরিন মাইনাস ওয়ান তাহলে দেখা যাচ্ছে এই যে মাত্রা হচ্ছে টু প্লাস তারপর সে এখানে হচ্ছে কি প্লাস মাইনাস ওয়ান সব অংশ চার্জ আমি দেখা যাচ্ছে গ্রুপ ওয়ান সকলের মোলগুলো চার্জ আমি জেনে ফেললাম কারণ এরা সবাই অধাতু আর অধাতু সমূহ একটি করে ইলেকট্রন গ্রহণ করে কি হয় মাইনাস আয়নে পরিণত হয় ওই যে মাইনাস আয়ন যে সংখ্যাটা সেটাই হচ্ছে তার জারণ সংখ্যা আরো কিছু বিষয় আমাদের জানতে হবে আমরা কম পরিশ্রমে কত গ্রাম মোলের জারণ সংখ্যা আমরা কি এখানে জানলাম আমরা একটু আরো কিছু মোলের জারণ সংখ্যা আমরা একটু জানার চেষ্টা করব তো সেটা কি সেটা হচ্ছে আমাদের আরো যে বিষয়টা রয়ে গেছে সেটা হলো আমরা অক্সিজেন সম্পর্কে জানতে চাই অক্সিজেন এর জারণ অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে মাইনাস টু কিন্তু দেখা যাচ্ছে পারঅক্সাইড পার অক্সাইড যৌগে অক্সিজেন এর জারণ সংখ্যা হলো কত মাইনাস ওয়ান কি সেটা তার নাম হলো এইচ টু ও টু এটার নাম হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড হাইড্রোজেন পার অক্সাইড বাড়তে আসলে এগুলি কি বলা হয় হাইড্রোজেন পারঅক্সাইড তাহলে এখানে এইটার মধ্যে এই যে অক্সিজেনটা এর জারণ হচ্ছে মাইনাস ওয়ান আর এটা সুপার অক্সাইড সুপার অক্সাইড সুপার অক্সাইড যে যৌগ আছে সুপার অক্সাইড যৌগে অক্সিজেন এন্ড জারণ সংখ্যা মাইনাস হাফ কি করে হবে যেমন দেখো কে ও টু পটাশিয়াম পারঅক্সাইড এইখানে পটাশিয়াম পটাশিয়াম সুপার অক্সাইড সুপার অক্সাইড এইখানে এলে যা হচ্ছে মাইনাস হাফ তাহলে অক্সিজেন সম্পর্কে আমরা তিনটা তথ্য জানলাম নর্মালি অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে কি নর্মালি অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে মাইনাস টু কিন্তু পারঅক্সাইড যে যৌগ আছে সেখানে হচ্ছে মাইনাস ওয়ান এবং হচ্ছে সুপার অক্সাইড যে যৌগ আছে সেখানে হচ্ছে মাইনাস কি হাফ তাহলে এই যে আমরা গ্রুপ ওয়ান এর মৌলগুলো সম্বন্ধে জানলাম প্লাস ওয়ান গ্রুপ টু হচ্ছে প্লাস টু তারপর হচ্ছে গ্রুপ সকের হচ্ছে মাইনাস ওয়ান অক্সিজেন সম্পর্কে জানলাম আর একটা বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে তাহলে হাইড্রোজেন সম্পর্কে হাইড্রোজেনের অবস্থান নিয়ে একটু সমস্যা আছে পরিচালিত সেটার কারণে হাইড্রোজেনের জারণ অবস্থা আবার কি
তারা যদি গ্রুপ ওয়ানে থাকে, ওয়ানে থাকে তাহলে তাহলে জারণ সংখ্যা কত? তাহলে জারণ হলো প্লাস ওয়ান। যেমন হচ্ছে যেমন আমরা কি বলবো এইচসিএল, তাহলে কি হচ্ছে প্লাস থাকলে কি মাইনাস হবে। আর যদি আমরা হাইড্রোজেন যদি গ্রুপ টু সরি গ্রুপ সতেরো সতেরো থাকে তাহলে 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 জারণ সংখ্যা হবে, জারণ সংখ্যা হবে সার, তাহলে জারণ সংখ্যা হবে মাইনাস ওয়ান। যেমন হচ্ছে সোডিয়াম হাইড্রাইড, সোডিয়াম প্লাস হাইড্রোজেন মাইনাস, তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে এবং এখানে জারণ অবস্থা দুই ধরনের, হাইড্রোজেন এখানে প্লাস হাইড্রোজেন মাইনাস। কারণ আমরা পদেখানে পড়ার সময় যাদের বলেছিলাম যে হাইড্রোজেনের অবস্থান গ্রুপ ওয়ানেও রাখা যাবে, হাইড্রোজেনের অবস্থান গ্রুপ কি সতেরোতেও কি রাখা যাবে। আপনার গ্রুপ ওয়ানে রাখার পক্ষে কিছু যুক্তি আছে, গ্রুপ সতেরোতে রাখার পক্ষে কি আছে কিছু যুক্তি আছে, এই যুক্তিগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে এই যে বিষয়টা আমাদের গ্রুপ ওয়ান এবং গ্রুপ কি সতেরো, আমরা গ্রুপ ওয়ান এবং গ্রুপ সতেরো আমাদের দেখো জারণ সংখ্যা বের করার জন্য যে তথ্যগুলো আমাদের দরকার ছিল আমি আবারও রিপিট করছি, গ্রুপ ওয়ানের মৌল সমূহের জারণ সংখ্যা হচ্ছে প্লাস ওয়ান, কারণ এরা সবাই বিজারক পদার্থ, এরা ক্ষার ধাতু, এরা সহজেই তাদের সর্বশেষ কক্ষপথ থেকে একটি করে ইলেকট্রন ত্যাগ করতে পারে। আর গ্রুপ টু এর মৌলগুলোর জারণ অবস্থা হচ্ছে প্লাস টু, কারণ এরা মিথ ক্ষার ধাতু, এদের সর্বশেষ কক্ষপথে দুটি করে ইলেকট্রন আছে এবং এই দুটি করে ইলেকট্রন ত্যাগ করে তারা নিকটবর্তী নিঃসীয় গ্যাস এর কাঠামো লাভ করতে পারে, যার কারণে তারা ইলেকট্রন কি ত্যাগ করে এবং জারণ অবস্থা প্লাস কি হয় টু হয়। অন্যদিকে গ্রুপ সতেরোর মৌলগুলোর সর্বশেষ কক্ষপথে সাতটি করে ইলেকট্রন থাকে আর একটি করে ইলেকট্রন গ্রহণ করলে তারা নিকটবর্তী নিঃসীয় গ্যাসের কাঠামো লাভ করতে পারে, যার কারণে তারা একটি করে ইলেকট্রন কি করে গ্রহণ করে এবং মাইনাস আয়নে পরিণত হয়। এদের সবার জারণ অবস্থা হচ্ছে কি মাইনাস ওয়ান। আর আমরা অক্সিজেন সম্বন্ধে পড়লাম যে অক্সিজেন নর্মাল অবস্থায় যেহেতু অক্সিজেনের প্রচুর যৌগ আছে এই জন্য আমরা অক্সিজেনটাকে আলাদা করে পড়বো, অক্সিজেনের জারণ অবস্থা হলো মাইনাস টু, কিন্তু অক্সিজেনে কিছু যৌগ পাওয়া যায় সুপার অক্সাইড এবং পার অক্সাইড, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পার অক্সাইড জাতীয় যৌগগুলো যারা আছে সেখানে জারণ অবস্থা মাইনাস কি ওয়ান। এখন তোমরা ঘুরিয়ে ফিরে বলতে পারো যে স্যার পার অক্সাইড যৌগ কাকে বলে, আমি এখন জারণ সংখ্যা দিয়ে উদাহরণটা বলবো যে অক্সিজেনের যে সকল যৌগের মধ্যে অক্সিজেনের জারণ অবস্থা মাইনাস ওয়ান তাদেরকে পার অক্সাইড যৌগ বলা হয়, আর যে সকল যৌগের মধ্যে অক্সিজেনের জারণ অবস্থা মাইনাস হাফ তাদেরকে সুপার অক্সাইড যৌগ বলা হয়। এই যে বিষয়টা সেটা আমরা জানলাম। আর হাইড্রোজেন সম্পর্কে আমরা যে বিষয়টা জেনেছি সেটা হলো হাইড্রোজেন সম্পর্কে যে বিষয়টা আমরা জেনেছি সেটা হলো হাইড্রোজেন তো পদের সারণীতে গ্রুপ ওয়ানে থাকতে পারে আবার গ্রুপ সতেরোতে কি থাকতে পারে। তাহলে গ্রুপ ওয়ানে থাকার পক্ষে যুক্তিগুলো কি, কিছু যুক্তি আছে আমরা অবস্থান ব্যতিক্রম কিছু করছিলাম, আর গ্রুপ সতেরোতে থাকার পক্ষে কি আছে কিছু যুক্তি আছে, তো সেই যুক্তিগুলো আমরা অনুযায়ী আমরা গ্রুপ ওয়ান এবং গ্রুপ সতেরো যদি গ্রুপ ওয়ানে থাকে তাহলে দেখা যাচ্ছে আমরা বলবো যে তাদের জারণ অবস্থা কি প্লাস ওয়ান, আর গ্রুপ সতেরো থাকলে হচ্ছে কি মাইনাস ওয়ান। তো আমরা একটা যৌগ ক্ষেত্রে জারণ সংখ্যা বের করি, আমরা আজকে ক্লাস শেষ করার চেষ্টা করবো, আমি একটা যৌগ নিয়ে কাজ করবো এখন, এটাই আমাদের লাস্ট টপিক, যে যদি আমাকে প্রশ্ন করা হয় সালফিউরিক অ্যাসিড H2SO4 এই যৌগটার মধ্যে সালফারে, এখানে আমি সালফার নিচে আনন করেছি H2SO4, এই সালফারের জারণ মান কত, তাহলে আমি ধরি সালফার এর জারণ মান হচ্ছে প্লাস ওয়ান সরি এক্স,
তাহলে প্লাস মানে কি প্লাস হচ্ছে x মাইনাস 8 ইকুয়াল টু 0 তাহলে এখানে আমরা x মাইনাস 6 লিখব 0 আর আমাদের ফলাফল বের হবে x হচ্ছে প্লাস 6 অতএব সালফারের যেটা আমরা জানতাম না সালফারের জারণ মান আমরা জারণ মান ছিল প্লাস 6 এইভাবে বের করব এখন এখানে ইকুয়াল 0 দিয়েছি কেন তোমাদের মনে রাখতে হবে যে কোনো কমপ্লিট যৌগের যেকোনো কমপ্লিট যৌগের জারণটি শূন্য অর্থাৎ পরমাণু চার্জ যেমন শূন্য হয় তেমনি ভাবে যেকোনো কমপ্লিট যৌগের জারণ অবস্থাও কি শূন্য হবে তাহলে x এর জারণ মান কি প্লাস 6 ঠিক এইভাবে তোমাদের বইয়ের মধ্যে যে কোনো যৌগ আছে শিক্ষার্থীর কাজ দেওয়া আছে ওই শিক্ষার্থীর কাজগুলো তোমরা করবা কয়েকটা উদাহরণ করে দেওয়া আছে সেগুলো করার চেষ্টা করবা পরবর্তী ক্লাসে তোমরা উপস্থিতি বাড়ানোর চেষ্টা করবে আর জারণ অবস্থা সম্পর্কে বিস্তারিত দেখে রাখবে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ